এটা তো ডিরেক্টরের ব্যর্থতা। আজকে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমার মতো একজন অভিনেত্রীর মাঝে রেহানা মারিয়াম নূরকে খুঁজে পেয়েছে, এটা তার ক্রেডিট, এটা তো আমার ক্রেডিট না। আমি তো তাকে দিয়ে রাখতে পারি নাই যে দেখো দেখো আমি রেহানা করতে পারবো, তাই না? তো সৃজিতের ক্ষেত্রেও তাই, সৃজিৎ কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে বসে থেকে উঠে এসে সেখানে আমার আসলে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। আমি কিন্তু ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটা মানুষ, এবং আমি দেখেছি যে ওরা আসলে কাজটাকে কত ভালোবাসে। এবং স্পেশালি আমি যখন ওর ফার্স্ট সিনেমা লাইফ ফ্রম ঢাকা দেখেছি, তানভীর ভাই, আমি ওই দিন ডিসিশন নিয়েছি যে আমি আর কোনো কাজ করবো না। আমি এরকম বহুবার হয়েছে তানভীর ভাই, যখন আমি ওদেরকে বলেছি স্পেশালি সাথে যে আমি আমি পারবো না, আমি পারবো না। তো ও সবসময় একটা কথা বলতো যে এটা তুমি না পারলে কেউ পারবে না। আমাকে প্রথমে নক করেন হচ্ছে ওদের টিমের কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হক। সে আমাকে জানান যে এরকম তারা একটা ফিল্ম প্ল্যান করেছে এবং সেইটার সিনোপসিসটা আমার সাথে শেয়ার করতে চায়। তো তখন ওর সাথে আমি একটা কফি শপে গিয়ে দেখা করি এবং ও ওর ফোন থেকে আমাকে সিনোপসিসটা পড়তে দেয়। তো আমাকে যখন ও সিনোপসিস পড়তে দেয়, আমি তখন প্রশ্ন করেছিলাম যে রেহানা কে করবে, কারণ এখানে আরো অনেক নারী চরিত্র আছে। তো আমি ভেবেছি যে রেহানা অন্য কেউ করবে, আর আমাকে অন্য আরেকটা ক্যারেক্টারের জন্য চিন্তা করা হয়েছে। তো আমি এত কনফিডেন্ট যে ওইটার জন্য আমাকে চিন্তা করে আসে নাই, যে আমি জিজ্ঞেস করেছি রেহানা কে করবে। তো তখন ইয়াসির, যে হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিল্মের, যে আমার ভাইয়ের চরিত্রটাও করেছে সিনেমাতে, সেই সিনেমা কাস্টিং ডিরেক্টরও, তো সে আমাকে বলছে আমি রেহানাকেই খুঁজতে আসছি। আমি খুব অবাক হচ্ছি যে মানে আমাকে দিয়ে রেহানা, মানে সিনোপসিসে যদিও অনেক কিছু বোঝা যাচ্ছিল না, বাট তারপরও আমি এটা ভাবি নাই যে এরকম একটা চরিত্র আসলে আমাকে চিন্তা করবে। তারপরে যেটা হয়েছে যে আমি তখনও ওদের লাইফ ফ্রম ঢাকা সম্পর্কে জানতাম না, আমি ওদের সম্পর্কে অত জানতাম না। আমি তাদের সাথে একটা ছোট কাজ করেছিলাম, একটা বিজ্ঞাপন, কিন্তু আমার ওইভাবে আসলে মেমোরিতে নাই, বিকজ আমার আমি তো একটা সময় মাসে 25-30 দিন কাজ করেছি। তো তখন আমি অনেক কাজ করতাম, তো এরকম অনেক মানুষ আছে যাদেরকে আসলে আমার মনে নাই। তো তার মধ্যে কিন্তু সাদ ছিল, আমার কাজটার কথা মনে আছে যে আমি এই কাজটা করেছিলাম, কিন্তু ওইভাবে করে আসলে ওদেরকে আমি মনে রাখতে পারি নাই। তো পরে যখন আমাকে বললো এরকম অডিশন দিতে হবে, তো আমার কাছে এটা খুবই অবাক লেগেছে যে অডিশন দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু ওরা না অনেক অনেস্ট ছিল, মানে ইয়াসির যখন আমার সাথে কথাগুলো বলেছে, আমার মনে হয় নাই যে ও আসলে ফেক বা খুব ভাব ধরছে এরকম, ওকে আমার খুবই পিওর লেগেছে। সো আমি গিয়েছি অডিশন দেওয়ার জন্য, ওই দিন প্রথম আমার সাদের সাথে দেখা। এটা হচ্ছে 2018 ডিসেম্বরের 27 তারিখে আমি অডিশনটা দিই। তো ওরা আমাকে এরকম বলে যে হালকা মেকআপে আসতে আর একটা সিম্পল কাপড় পরে আসতে। তো আমি তো এইরকম মানুষ যে হচ্ছে জিমে মেকআপ করে যাই, জিমে উইক পড়ে যাই। তো আমাকে ওরা প্রথমে বলার সাহস পায় নাই যে, মানে হয় না যে প্রথম অ্যাপ্রোচ যে আপনি মেকআপ ছাড়া চলে আসেন। তো আমি যখন অডিশনে গেছি, আমাকে বলছে যে আপু আপনার তো একটু মুখটা ধুতে হবে। তা আমি বলছি মুখ ধুতে হবে মানে? আমি তো মেকআপ একদম কম করে আসি। বলছে না আপু এরকম করে হবে না, আমরা তো আসলে মেকআপ ছাড়া চিন্তা করছি ক্যারেক্টারটা। আমি আকাশ থেকে পড়ছি, আমাকে বলেটা কি, মানে আমি মেকআপ ছাড়া একটা সিনেমা দেখো? তো কিন্তু ওরা এত সহজ ভাবে বলছে, আমার ওদের সরলতা, ওদের সততা আমি আমি আর না মানে না বলি নাই, বাট আমার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে যেটা কি করতেছে। তারপরে একটা সিনেমা আমি আউট করলাম, ও অনেকবার পড়ালো, এইভাবে আসলে পরিচয়টা। ওই দিন যদিও ওর সাথে আমার সাথে কোনো কথা হয় নাই, কেন আমাকে নক করতে বলেছে বা ইয়াসির কেন, এটা ইয়াসির এবং সাদ ভালো বলতে পারবে, বাট আমি এরকম বহুবার হয়েছে তানভীর ভাই, যখন আমি ওদেরকে বলেছি স্পেশালি সাদকে যে আমি আমি পারবো না, আমি 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 পারবো না, আমি জাস্ট আমি পারবো না। তো ও সবসময় একটা কথা বলতো যে এটা তুমি না পারলে কেউ পারবে না। তো এটা ওর বিশ্বাস, এটা আমার আমার আমি শুধু ওদেরকে বিশ্বাস করতাম। আমি আমার যত যাই হয়ে যাক, আমার জীবনে যাই হয়ে যাক, আমি আমি যত ফেল করি, যত যাই করি, আমার ওদের উপর ওই বিশ্বাসটা ছিল, বিকজ ওরা অনেক অনেস্ট। তো আমি ওই অনেস্টিটা খুব বিশ্বাস করেছি আসলে, এবং আমি দেখেছি যে ওরা আসলে কাজটাকে কত ভালোবাসে। এবং স্পেশালি আমি যখন ওর ফার্স্ট সিনেমা লাইফ ফ্রম ঢাকা দেখেছি, তানভীর ভাই, আমি ওই দিন ডিসিশন নিয়েছি যে আমি আর কোনো কাজ করব না। এবং আমি যখন 1.5 বছর কাজ করি নাই, এই ডিসিশনটা কিন্তু একদম আমার ছিল। ওরা শুধু আমাকে বলেছিল 3 মাস কাজ করবেন না, 2 মাস শুটিং আর তার আগের 1 মাস।
কিন্তু আমি পুরোটা সময় আমার মনে হয়েছে যে আমি যদি আমি আসলে এই সুযোগ আর পাবো না ভাইয়া, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে ফিমেল প্রোটাগনিস্টের কাজ হয় না, আর ফিমেল প্রোটাগনিস্টের কাজ হলেও মেয়েদের দৃষ্টিতে সমাজকে দেখা খুব ডিফিকাল্ট, সেটা হয় না। তো এইটার এই সুযোগটা আমি আর পাবো না, এটা আমি বুঝেছিলাম, এইটা বুঝেছিলাম এবং ওদেরকে বিশ্বাস করেছিলাম, এইটুকু শুধু আমার কাজ ছিল, আর কিছু নাই, আমার হারানোর আর কিছু নাই। আমি যেই জায়গা থেকে আজকে আমি আপনার সাথে বসে কথা বলছি, যেই জায়গা থেকে উঠে এসে সেখানে আমার আসলে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আমি কিন্তু ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটা মানুষ, আমার কিচ্ছু স্বপ্ন ছিল না, আমি আমি শুধু নিজেকে মানুষ হিসেবে আবিষ্কার করেছিলাম। আমার মনে হয়েছিল যে আমি এটা করতে চাই, আমি এটা করব। এখন আমার কিন্তু হাজারটা বাধা এসেছে তানভীর ভাই, কারণ তখন আমার যেটা হয়েছে আমি এত ফিজিক্যালি ফিট হলাম যে সবাই ভাবতে শুরু করলো আমাকে নিয়ে, এবং আমি কিন্তু প্রচুর কাজ, মানে গত 3 বছরে আমি যত কাজের অফার পেয়েছি তানভীর ভাই, আমি আমার পুরো জীবনে এত কাজের অফার পাই নাই এবং এত ভালো ভালো কাজের অফার। কিন্তু আমার মনে হয়েছে যে আমি আমার জীবনটা কেন আমার টার্মসে বাঁচতে পারতেছি না, আমি কেন একটা ডিসিশন নিয়েছি, আমি কেন ওইটাতে অটল থাকতে পারতেছি না, আমাকে কেন সবাই ফোর্স করতেছে। ইভেন ধরেন মানে সবাই, আপনারাও কিন্তু বলছেন যে ভাই কি এমন কাজ করতেছো, যে কাজ মানে তুমি মানে অন্য কিছু করতেছো না, মানে করতেছোটা কি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আসলে এটা আমি শেষটা দেখতে চাই, আমার এটা আমি বাই নেচার এরকম, এটা আমার চরিত্রের একটা বৈশিষ্ট্য যে আমি যে কোনো কিছু শেষ দেখতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি আমি যখন বলছি যে আমি আসলে কাজটাকে ভালোবেসে করব, বা এই চরিত্রটা আমি যখন বুঝতে পারছিলাম যে আমার জীবনে এই সুযোগ আর আসবে না, আমি কেন আসলে বিক্ষিপ্ত হব মানুষের কথায়। অনেক অবস্ট্রাকল ছিল কিন্তু ভাইয়া, আমাদের শুটিং এর 1 মাস আগে শুটিংটা না হওয়ারও একটা সম্ভাবনা ছিল, যেখানে আমি 1.5 বছর ইনভেস্ট করে ফেলছি, অনেক আনসার্টেনিটি ছিল, অনেক কনফ্লিক্ট ছিল, ইভেন শুটের সময় অনেক ঝামেলা হচ্ছে। বাট আমি বললাম যে আমার মধ্যে এক ধরনের জেদ আছে, সেটা হয়তো আমার লাইফের স্ট্রাগলের কারণে, এটা হয়তো আমি এত বেশি দৃঢ়, সেটা হচ্ছে যে আমি যে কোনো কিছু শেষ দেখতে চাই। সো আমার এটা শেষ দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি যখন শুট করছিলাম আমি একটু বলতে পারি তানভীর ভাই, আমাদের অনেক অবস্ট্রাকল ছিল, আমার সাথে অনেক কনফ্লিক্ট হয়েছে। আমি শুটিং এর মনে হয় এভরি অল্টারনেটিভ ডে আমি বলেছি আমি শুট ছেড়ে চলে যাব, লাস্ট 2 দিন ছাড়া, আমার লাস্ট দুদিন মনে হচ্ছে শুটিংটা যাতে আজীবন চলে, আমার আমার যাতে ওদেরকে ছেড়ে যেতে না হয়, এটা লাস্ট 2 দিন মনে হচ্ছে। কিন্তু তার আগে কিন্তু আমি আমি এভরি ডে ভেবেছি আমি কাজটা পারবো না, আর পারবো না, আর পারবো না। তো ওই সব জায়গার পর যখন আমি শুট করে ঢাকায় আসলাম, আমি সাথে সাথে কিন্তু নর্মালি কমিউনিকেট করার কোনো স্কোপ নাই, তো ওকে আমি হচ্ছে মেইল করছি একটা, সেটা 2019 একদম শেষে যখন আমার শুট করে চলে আসছি। তো ওই মেইলের শেষ লাইনটা ছিল যে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আমাকে ইতিহাসের অংশ বানানোর জন্য, বিকজ আমি কতদিনে বুঝে গেছি যে আমি কি কাজটা করে আসছি, বাংলাদেশে যে এটা আর হয় নাই এটা আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু আজকে যে জায়গায় কাজটা গেছে সেইটা আসলে একান্ত আমার ডিরেক্টরের কৃতিত্ব, এখানে আমি বা আমার টিম একা কিছু করতে পারে নাই। তো এই স্বপ্নটা কার ছিল, আমি এত বড় স্বপ্ন দেখার সাহসও করি না তার জন্য। সেক্ষেত্রে আমি খুবই অবাক এবং খুব প্রশংসা রাখছি যে পিক অ্যান্ড চুজ এর যে বিষয়টা বললে, যে 3 বছর অনেকগুলো অফার এসেছে, সেই জায়গা থেকে ফিল্মের ক্ষেত্রে কেমন অফার এবং না করেছো কিভাবে? দেশি ফিল্ম তো অনেকেই অনেকভাবে ভাবছিল বাঁধনকে নিয়ে, সেই জায়গায় না করা এবং তাদের এই বিষয়টা চুজ করাটা, তো এটা কিভাবে সম্ভব হলো? ওই যে আমি বললাম ভাই, আমার তো মানে আমি বাই নেচার অনেক একরক্ষা, আমি বুঝতে পারছিলাম যে এই সুযোগটা আমার জীবনে আর আসবে না ভাইটা, এবং আমি তাদেরকে বলেছি যে আমি একটা প্রজেক্টের সাথে আছি, তো আমি আসলে অন্য প্রজেক্ট নিব না। কিন্তু তখন তারা আমার কথার কথাটা ওইভাবে হয়তো মূল্য দেন নাই এখন যেভাবে দিচ্ছেন, বিকজ এটা খুবই পাগলামি টাইপ কথা না, যে আমি আরেকটা প্রজেক্ট কি এমন করছি যে যেটার জন্য আমি অন্য কাজ করছি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখন মানে আমার কথাগুলো অনেক মূল্য
মূল্যবান বা এখন আমার কথাগুলো অনেক দৃঢ় মনে হচ্ছে সবার কাছে, কিন্তু ওই সময় কিন্তু আমার কথাগুলোকে মনে হচ্ছে যে তোমার সাথে সৃজিতের যে কন্টাক্টটা হয়েছিল সেটাও কয়েক মাস আগে, এবং তখন ততদিনও তুমি আসলে এক্সপ্লোর করনি এই এই ছবিটার কথা। সৃজিত কি কোনো ভাবে এই বিষয়টা টোটাল এন্টায়ার বিষয়টা জানতো কিনা, এবং এই ধরনের কোনো রেফারেন্স ছিল কিনা ওর কাছে? সৃজিত আজকে মানে আমার আমার হইচইয়ের একটা প্রোগ্রাম ছিল আজকে, একটা হ্যাঁ মিটিং ছিল, তো তখন ও বলছে যে আমি তো জানতাম না তোমার এই সিনেমা সম্পর্কে বা তোমার সম্পর্কে, তো তখন থেকে আমি তোমাকে বলছি যে তুমি আমার মুস্কান জীবের। তো আমি আমি তখন ওকে এই উত্তরটাই দিয়েছিলাম যে একজন ডিরেক্টর আসলে যদি তার কাস্টিং বা তার চরিত্রকে কারো মাঝে দেখতে না পান, সেটা তো আসলে আমাদের ব্যর্থতা না, এটা তো ডিরেক্টরের ব্যর্থতা। আজকে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমার মতো একজন অভিনেত্রীর মাঝে রেহানা মারিয়ম নূরকে খুঁজে পেয়েছে, এটা তার ক্রেডিট, এটা তো আমার ক্রেডিট না। আমি তো তাকে দিয়ে দেখাতে পারি নাই যে দেখো দেখো আমি রেহানা করতে পারবো, তাই না? তো সৃজিতের ক্ষেত্রেও তাই, সৃজিত কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে বসে স্বীকার করেছে, সে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে আমি ওকে সোশ্যাল মিডিয়ায় দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি যে মুস্কানকে দেখতে পেয়েছি সেই মুস্কান আমি ওর মাঝে খুঁজে পেয়েছি। তো এটা একটা ডিরেক্টরের দায়িত্ব কিন্তু যে সে আসলে চরিত্র খুঁজে বের করবে এবং সেটা ধারণ করতে সাহায্য করবে, কিন্তু আমাদের এখানে প্র্যাকটিসটা নাই, যেহেতু সময় কম আমাদের এখানে, তো এত সময় মানে এটা আমি যখন মানুষকে বলেছি আমি দেড় বছর একটা সিনেমার জন্য সময় দিয়েছি, আমাকে নিয়ে কিন্তু মানুষ হাসাহাসি করেছে, এখন এখন এটাকে খুব ভালো কথা মনে হচ্ছে, কিন্তু যখন আমি এটা আগে বলেছি তখন কিন্তু সবাই বলেছে মানে কি বলতেছে এটা, মানে দেড় বছর কি করছে, কি রিহার্সাল করছে, আমি নয় মাস রিহার্সাল করছি আমি ভাই, এবং আমার ঘন্টার পর ঘন্টা রিহার্সাল, আমি আমার মেয়েকে স্কুল থেকে বাসায় পৌঁছায় দিয়ে আমি যে যেতাম আমি একেবারে রাতে আসতাম, এবং আমার কো একটা মানুষের কথা প্রভাবিত হয়ে আমাদের কিন্তু আমরা মেয়েরা অনেক কিছু করতে পারি না শুধুমাত্র মানুষের টর্চারে, মানে আমরা এমন একটা সোসাইটিতে জন্মেছি যে মানুষের তো ধরেন মানে যে কেউ আসলে একটা মেয়ের ব্যাপারে কথা বলতে পারে, যে কারো ব্যাপারে কথা বলতে পারে, বা একটা মেয়ে হলে এবং সে যদি আবার ডিভোর্সড হয় আবার যদি নায়িকা হয় মানে তারা তো মনে করে যে মানে যে কোনো কিছু বলতেই তারা পারে, তো ওই ওই প্রভাবটা কিন্তু অনেক পরে একটা মানুষের জীবনে। আমি একটা জিনিস একটু বলতে চাই ভাইয়া, আমি নতুনদের জন্য না, আমি আমার এই যে মানুষের জন্য কিছু কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যে আমি যে এই যে এই কাজটা পেয়েছি তখন আমার বয়স ছিল 35, এখন আমার 37, এই বয়সে বাংলাদেশের প্রেক্ষাপটে বা সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে স্পেশালি আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন করে এইভাবে নিজেকে আবিষ্কার করা মানে ইম্পসিবল, নিয়ার তো ইম্পসিবল না, ইম্পসিবল, বিকজ আমাদের এখানে মানুষের মাথার মধ্যে দিয়ে দেওয়া হয় মেয়ে মানে মেয়ে মানে বয়স হওয়া যাবে না, 30+ হওয়া মানে তার আর কোনো কাজ নাই, তাদের বিভিন্ন রকম কমপ্লেক্স হবে, তারা কাজটা ছেড়ে দিবে, একটা মানুষ কেন কাজ ছেড়ে দিবে, ছেলেরা তো 50 বছর 60 বছর 70 বছরে কাজ করছে কোনো সমস্যা হচ্ছে না, কেন মেয়েটাকে করতে হচ্ছে এই স্যাক্রিফাইসটা, কেন আমাদের এই এইজটার বেস করে কোনো কাজ হয় না, সেটা তো আমাদের ব্যর্থতা না, এই ব্যর্থতার দায়টা কিন্তু যারা এইটার সাথে সম্পৃক্ত তাদের। তো আজকে আমি এখানে বসে কথাটা বলতে পারছি কারণ আমি এই জায়গায় সফল হয়েছি যে আমি 34-35 বছর বয়সে এসে এমন একটা চরিত্র করতে পেরেছি যে চরিত্র দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব মিডিয়াতে নাম লিখিয়েছে এবং বাংলাদেশকে এই জায়গায় রিপ্রেজেন্ট করেছে, তাই আমি দৃঢ়ভাবে বলতে পারছি। কিন্তু যেই অভিনেতা যেই অভিনেত্রীরা আসলে কাজটা করতে পারছেন না, সেটা তো তার ব্যর্থতা না, এটা ব্যর্থতা আমাদের সিস্টেমের যে আমরা এই বয়সী ক্যারেক্টার চিন্তা করছি না। আমি আমি কাঞ্চে গেলাম, ওখানে 65 years এর অভিনেত্রী লিড ক্যারেক্টার করছে, আমাদের এখানে সেই প্র্যাকটিসটাই নাই, আমাদের এখানে সোশ্যাল সিস্টেমটাই এরকম যে মেয়েরা গত 3-4 বছর যাবত এবং আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে যে আমি এখন বলতে পারছি দৃঢ় ভাবে। আর নতুনদের ক্ষেত্রে হোক আর যারাই কাজ করছে ভাইয়া, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পরিশ্রম এবং অনেক, এটার কোনো বিকল্প নাই, এইটা হচ্ছে